আমরা যদি 90 দশকের সব থেকে সুন্দরী অভিনেত্রীর কথা বলে থাকি, তাহলে সবার আগে মাধুরী দীক্ষিতের নাম এসে থাকে। তিনি ভারতীয় চলচ্চিত্র জগৎ তথা বলিউডের প্রথিতযশা একজন অভিনেত্রী। তিনি মূলত মাধুরী নামেই অধিক পরিচিত। অনেক সময় মাধুরীকে বলিউডের সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন হিসেবে গণ্য করা হয়। মাধুরী দীক্ষিত 1984 সালে অবধ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। কিছু শিশু ও সহ অভিনেত্রীর ভূমিকায় অভিনয়ের পর তিনি তেজাব ছবিতে প্রধান নায়িকার ভূমিকায় অবতীর্ণ হন। এই ছবিটি তাকে খ্যাতির উচ্চতর আসনে বসায় ও প্রথমবারের মতো ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন এনে দেয়। মাধুরী দীক্ষিতকে সকলেই বলিউডের ধাক ধাক গার্ল হিসেবে বলে থাকেন, কারণ তিনি তার নাচ, অভিনয় ও রূপের জাদু দিয়ে দিওয়ানা করেছেন সকল সিনেপ্রেমী দর্শকদের। মাধুরী দীক্ষিতের সাথে সম্পর্ক নিয়ে বলিউডে অনেক অভিনেতাদের নাম যুক্ত করা হয়েছিল, কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 1999 সালে শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন বলিউডের এই মহাসুন্দরী। তাদের ঘরে আরিন ও রায়ান নামে দুটি ছেলে রয়েছে। বড় ছেলে আরিন 2003 সালে এবং ছোট ছেলে রায়ান 2005 সালে জন্মগ্রহণ করেন। বড় ছেলে আরিনকে জন্ম দেওয়ার সময় মাধুরী তার স্বামীর যুক্তরাষ্ট্রের ডেনভারে অবস্থান করেন। মাধুরীর বড় ছেলে আরিন বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন, আর ছোট ছেলে রায়ান মুম্বাইয়ের একটি স্বনামধন্য স্কুলে পড়াশোনা করছেন। সুন্দরতার দিক থেকে ছোট ছেলে রায়ান তার মায়ের মতোই দেখতে হয়েছে। রায়ান দেখতে খুব সুন্দর ও কিউট এবং স্টাইলিশও বটে। মাধুরী দীক্ষিতের ছেলেরা কবে বলিউডে আসবেন অথবা আদেও আসবে কিনা তা জানা যায়নি। তবে জানা যায় মাধুরী তার সন্তানদেরকে আপাতত পড়াশোনাতেই মনোযোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন। মা এত বড় মাপের একজন অভিনেত্রী আর তার ছেলেরা অভিনয়ে আসবে না তা কি করে হয়? হয়তো অদূর ভবিষ্যতে বলিউডে দেখা যাবে আরিন ও রায়ানকে, এমনটাই প্রত্যাশা সকল মাধুরী ভক্তদের। তো বন্ধুরা, মাধুরী দীক্ষিতের ছোট ছেলে রায়ানকে আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিন। বিনোদন জগতের সব রকম খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।